প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ আলী আজম খান, জুনিয়র ইনস্ট্রাক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সেরামিক। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিফ্যাক্টরিজ বিষয়ের প্রথম অধ্যায়। রিফ্যাক্টরিজ এর সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করব তা হলো সিলেবাস অনুযায়ী 1.1 রিফ্যাক্টরিজের সাধারণ ধারণা, 1.2 রিফ্যাক্টরিজের প্রকারভেদ, 1.3 রিফ্যাক্টরিজ কাঁচামালের তালিকা, 1.4 শেপড এবং মনোলিথিক রিফ্যাক্টরিজের সংজ্ঞা, 1.5 মনোলিথিক রিফ্যাক্টরিজ ও শেপড রিফ্যাক্টরিজের তুলনা, 1.6 বিভিন্ন ক্ষেত্রে রিফ্যাক্টরিজের ব্যবহার। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব রিফ্যাক্টরিজের সাধারণ ধারণা। রিফ্যাক্টরিজ এর আবেদনিক অর্থ হচ্ছে দুর্বল, অর্থাৎ রিফ্যাক্টরিজ একটি ইংরেজি শব্দ, এর আবেদনিক অর্থ হচ্ছে দুর্বল। দুর্বল বলতে যা কম তাপমাত্রায় গলে না, অধিক তাপমাত্রায় গলে, সেটি হচ্ছে দুর্বল। রিফ্যাক্টরিজ একটি বিস্তৃত নাম। অধিকাংশ ক্ষেত্রে রিফ্যাক্টরিজ দ্বারা উচ্চ তাপমাত্রায় পুরানো ক্লিন ফার্নেস এবং বয়লার নির্মাণে ব্যবহৃত দ্রব্যকে বোঝায়। রিফ্যাক্টরি সাধারণত কম তাপমাত্রা গলানো সম্ভব নয়, তবে এটি অধিক তাপমাত্রায় অর্থাৎ 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে তাপমাত্রায় গলানো সম্ভব। সিরামিকে ব্যবহৃত যে সমস্ত কাঁচামাল বা দ্রব্য, ঠিক আছে, যে সমস্ত দ্রব্য উচ্চ তাপমাত্রায় কোন রকম বিকৃতি ছাড়াই উচ্চ তাপ প্রতিরোধ করতে সক্ষম তাকে রিফ্যাক্টরিজ বলে। এটি হচ্ছে একটা রিফ্যাক্টরিজের কমন সংজ্ঞা। এই সংজ্ঞা ছাড়াও আরো কিছু সংজ্ঞা রয়েছে, যেরকম রিফ্যাক্টরিজ টেকনোলজির দৃষ্টিতে যে সমস্ত দ্রব্যাদি, ফার্নেস, বয়লার, ক্লিন এবং ক্লিন ফার্নিচার ইত্যাদি নির্মাণে তাপ প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয় তাকে রিফ্যাক্টরিজ বলে। অর্থাৎ রিফ্যাক্টরিজ টেকনোলজিস্ট যারা আছে তাদের মতামত অনুযায়ী যে উচ্চ তাপ যেখানে রয়েছে উচ্চ তাপ প্রতিরোধ করার জন্য যা কিছু ব্যবহার করা হয় সেইগুলি হচ্ছে রিফ্যাক্টরিজ। ফাইন সিরামিকের অর্থে যেই সমস্ত কাঁচামাল বা দ্রব্য পোর্সেলিন তাপমাত্রা অর্থাৎ 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে তাপ প্রতিরোধ করে তাকে আমরা রিফ্যাক্টরিজ বলবো। অর্থাৎ আমরা প্রথমেই জেনেছি যে রিফ্যাক্টরিজ মানেই হচ্ছে যেই কাঁচামাল বা দ্রব্য অধিক তাপমাত্রা সহ্য করতে পারে বা অধিক তাপমাত্রা কোন রকম বিকৃতি ছাড়াই সে তার অবস্থা ঠিক রাখে, সেটাই হচ্ছে রিফ্যাক্টরিজ। তাহলে ফাইন সিরামিকের অর্থে, অর্থাৎ আমাদের যে ফাইন সিরামিক আছে, টেবিল ওয়্যার, স্যানিটারি ওয়্যার, টাইলস, এইগুলি সাধারণত 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচেই পুরানো হয়। সেই ক্ষেত্রে এই 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরের তাপমাত্রা কে আমরা বলবো রিফ্যাক্টরিজ। 1.2 রয়েছে রিফ্যাক্টরিজের প্রকারভেদ, অর্থাৎ যে সমস্ত রিফ্যাক্টরিজকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যেমন 1 কেমিকো মিনারোলজিক্যাল বা রাসায়নিক প্রকৃতি বা কেমিক্যাল নেচার, 2 রিফ্র্যাক্টরিনেস বা থার্মাল স্টেবিলিটি বা হিট ডিউটি, 3 থার্মাল কন্ডাক্টিভিটি। এই তিনটি কমন ভাগে রিফ্যাক্টরিজকে ভাগ করা যায়। এই প্রত্যেকটি ভাগেরই আবার কিছু ভাগ রয়েছে, যেমন কেমিকো মিনারোলজিক্যাল কাঁচামালের উপর ভিত্তি করে রিফ্যাক্টরিজ আবার তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ মিনারেলস বা খনিজ উপাদান। এই কেমিকো মিনারোলজিক্যাল বলতে বোঝাচ্ছে যে কাঁচামালের ধরনের ভিত্তিতে রিফ্যাক্টরিজকে কত ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে তিন ভাগে। ক এসিড রিফ্যাক্টরিজ, খ বেসিক রিফ্যাক্টরিজ, গ নিউট্রাল রিফ্যাক্টরিজ, অর্থাৎ এসিড বা অম্লীয় রিফ্যাক্টরিজ। এর উদাহরণ হচ্ছে ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ, কেওলিন রিফ্যাক্টরিজ, সিলিকা রিফ্যাক্টরিজ, সেমিসিলিকা রিফ্যাক্টরিজ, জিরকোনিয়া রিফ্যাক্টরিজ,
জিরকন রিফ্যাক্টরিজ ইত্যাদি। বেসিক বা ক্ষারীয় রিফ্যাক্টরিজ যার উদাহরণ হচ্ছে ম্যাগনেসিয়া রিফ্যাক্টরিজ, ক্রোমো ম্যাগনেসিয়া রিফ্যাক্টরিজ, ক্রোমো ম্যাগনেসাইট রিফ্যাক্টরিজ, পেরিক্লোজ রিফ্যাক্টরিজ, ভোলোসাইট রিফ্যাক্টরিজ, ফোর্স্টিরাইট রিফ্যাক্টরিজ, ক্যালসাইট রিফ্যাক্টরিজ, বেসিক স্লাগ ইত্যাদি। নিউট্রাল বা উভয়ধর্মী রিফ্যাক্টরিজ, এই রিফ্যাক্টরিজের উদাহরণ হচ্ছে বক্সাইট রিফ্যাক্টরিজ, অ্যালুমিনা রিফ্যাক্টরিজ, হাই অ্যালুমিনা রিফ্যাক্টরিজ, কার্বন রিফ্যাক্টরিজ, সিলিকন কার্বাইড রিফ্যাক্টরিজ, ক্রোমো রিফ্যাক্টরিজ, ক্রোমো অ্যালুমিনা রিফ্যাক্টরিজ, সিলিমিনাইট রিফ্যাক্টরিজ, কায়ানাইট রিফ্যাক্টরিজ, মিউলাইট রিফ্যাক্টরিজ ইত্যাদি। এবার দুর্বলতা অনুসারে বা রিফ্র্যাক্টরিনেস অনুসারে রিফ্র্যাক্টরিজকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন ক, লো হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, খ, ইন্টারমিডিয়েট হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, গ, হাই হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, ঘ, সুপার হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ। এখানে লো হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ এর উদাহরণে দেওয়া আছে যে পিসিই, পিসিই বলতে এখানে বোঝানো হয়েছে পাইরোমেট্রিক কোন ইকুভ্যালেন্ট, অর্থাৎ যে পাইরোমিটার দ্বারা আমরা টেম্পারেচার বা তাপ মাপি, তা কোন, এটা কোনের সাথে সম্পর্ক, যদি কোনের সাথে পাইরোমিটারের যে তাপমাত্রা সেটার ইকুভ্যালেন্ট, অর্থাৎ এখানে কোন নাম্বার দেওয়া আছে, কোন নাম্বার 19 থেকে 28, অর্থাৎ কোন নাম্বার 19 থেকে 28 এই এই সীমারেখার ভিতরে 1520 ডিগ্রি থেকে 1630 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই রিফ্র্যাক্টরিজ তাপ সহ্য করতে পারে। অর্থাৎ যদি পাইরোমিটার দিয়ে মাপা হয় তাহলে 1520 থেকে 1630 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে, আর যদি কোন দ্বারা মাপা হয় তাহলে 19 থেকে 28 কোণের, 28 নম্বর কোণের সমমানের হবে, অর্থাৎ ইকুভ্যালেন্ট বা সমমানের হবে। এটাই হচ্ছে লোহিত ডিউটি রিফ্র্যাক্টরিজ। এর উদাহরণ হচ্ছে ক্যালসাইট রিফ্র্যাক্টরিজ। খ, ইন্টারমিডিয়েট হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, এটার পিসিই কোন নম্বর 28 থেকে 30, অর্থাৎ 1631 থেকে 1670 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সে সহ্য করতে পারে। এর উদাহরণ যেমন ফায়ার ক্লে রিফ্র্যাক্টরিজ। গ, হাই হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, এটার পিসিই কোন নং 30 থেকে 33, অর্থাৎ 1671 থেকে 1730 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেমন এর উদাহরণ হচ্ছে ক্রোমাইট রিফ্র্যাক্টরিজ। ঘ, সুপার হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, বা এর পিসিই কোন নম্বর 33-এর উপরে বা 1730 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে এই রিফ্র্যাক্টরিজ তাপ সহ্য করতে পারে। এর উদাহরণ হচ্ছে ম্যাগনেসাইট রিফ্র্যাক্টরিজ। এরপর তাপমাত্রা পরিচলন উপর ভিত্তি করে বা থার্মাল কন্ডাক্টিভিটির উপর ভিত্তি করে, তাপ পরিবাহিতার উপর ভিত্তি করে রিফ্র্যাক্টরিজকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন কন্ডাক্টিং রিফ্র্যাক্টরিজ, খ, নন কন্ডাক্টিং রিফ্র্যাক্টরিজ। কন্ডাক্টিং রিফ্র্যাক্টরিজের উদাহরণ হচ্ছে সিলিকন কার্বাইড রিফ্র্যাক্টরিজ, জিরকোনিয়াম কার্বাইড রিফ্র্যাক্টরিজ ইত্যাদি। আর নন কন্ডাক্টিং রিফ্র্যাক্টরিজের উদাহরণ হচ্ছে সিলিকা রিফ্র্যাক্টরিজ এবং অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজ। এবার আমরা আলোচনা করব 1.3 রিফ্র্যাক্টরিজ কাঁচামালের তালিকা। আমরা জানি যে রিফ্র্যাক্টরিজ কাঁচামালের উপর ভিত্তি করে তিন প্রকার, যেমন অ্যাসিড রিফ্র্যাক্টরিজ, বেসিক রিফ্র্যাক্টরিজ, নিউট্রাল রিফ্র্যাক্টরিজ। এখানে কতে আছে অ্যাসিড রিফ্র্যাক্টরিজ, এই রিফ্র্যাক্টরিজ কাঁচামালের আর ও টু গ্রুপের কাঁচামাল। এর উদাহরণ হচ্ছে যেমন ফায়ার ক্লে, অ্যালুমিনাস ফায়ার ক্লে, কেওলিন, সিলিকা, সেমিসিলিকা, কোয়ার্টস, কোয়ার্টজাইট, হোয়াইট স্যান্ড, গ্যানিস্টার, জিরকোনিয়া, জিরকন ইত্যাদি। এরপর ক্ষতে রয়েছে
বেসিক রিফ্যাক্টরিজ, এইটা আর ও গ্রুপের কাঁচামাল। এর উদাহরণ হচ্ছে ম্যাগনেসিয়া, ম্যাগনেসাইট, হাইড্রোম্যাগনেসাইট, ক্রোমোম্যাগনেসিয়া, ক্রোমোম্যাগনেসাইট, পেরিক্লোজ, ভোলোসাইট, ফোর্সটিরাইট, ডোলোমাইট, হোয়াইটিং, লাইমস্টোন, কস্টিক লাইম, ক্যালসাইট, জিওবরাইট, বেসিক স্লাগ ইত্যাদি। এবং গতে রয়েছে নিউট্রাল রিফ্যাক্টরিজ, এইটি হচ্ছে আর টু ও থ্রি গ্রুপের কাঁচামাল, যেমন বক্সাইট, অ্যালুমিনা, হাই অ্যালুমিনা, কার্বন, সিলিকন কার্বাইড, ক্রোমো, ক্রোমো অ্যালুমিনা, ক্রোমো ম্যাগনেসাইট, সিলেমেনাইট, কায়ানাইট, মিউলাইট, ক্রায়োলাইট, কুরান্ডাম ইত্যাদি। 1.4 শ্যাফ্ট এবং মনোলিথিক রিফ্যাক্টরিজের সংজ্ঞা। আমরা জানি যে কোনো বস্তুর যদি সুনির্দিষ্ট আকৃতি থাকে তাহলে সেটাকে বলবো আমরা নির্দিষ্ট শেপের, আর যেই সমস্ত বস্তুর কোনো সুনির্দিষ্ট আকৃতি থাকে না সেইগুলিকে আনশেপ বা নন শেপ বা মনোলিথিক বলা হয়। তাহলে এখানে শেপ রিফ্যাক্টরিজ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো এটা সুনির্দিষ্ট আকৃতির রিফ্যাক্টরিজ। যেমন এর সংজ্ঞাটা, যে সকল রিফ্যাক্টরিজে সুনির্দিষ্ট আকৃতি আছে এবং রিফ্যাক্টরিজ নির্মাণ কাজে ব্যবহার করা হয় ওই সকল রিফ্যাক্টরিজকে শেপ রিফ্যাক্টরিজ বলে। যেমন রিফ্যাক্টরি ব্রিক, মনোলিথিক রিফ্যাক্টরিজ। যে সকল রিফ্যাক্টরিজে সুনির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই তবে রিফ্যাক্টরিজ নির্মাণ কাজে ব্যবহার করা হয় সেই সকল রিফ্যাক্টরিজকে মনোলিথিক রিফ্যাক্টরিজ বলে। যেমন রিফ্যাক্টরি সিমেন্ট, সিমেন্টের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই, এটা একটা পাউডার ম্যাটেরিয়াল কিন্তু এইটা নির্মাণ কাজে ব্যবহার করা হয়। এবার আমরা আলোচনা করব 1.5 মনোলিথিক রিফ্যাক্টরিজ এবং শেপড রিফ্যাক্টরিজের তুলনা। এখানে একটি মনোলিথিক রিফ্যাক্টরিজ এবং শেপড রিফ্যাক্টরিজ তুলনামূলক ছক উল্লেখ করা হয়েছে। প্রথমে যে কলামটি রয়েছে সেই কলামে রয়েছে তুলনা, অর্থাৎ দুটি রিফ্যাক্টরিজের মধ্যে কি ধরনের তুলনা হবে সেগুলি লেখা আছে। তারপর আছে মনোলিথিক রিফ্যাক্টরিজের ধর্ম এবং পরবর্তী কলামে আছে শেপ রিফ্যাক্টরিজের ধর্ম। প্রথমে আমরা তুলনা করব সংজ্ঞার দিক থেকে। যে মনোলিথিক রিফ্যাক্টরিজ, যে সকল রিফ্যাক্টরিজে সুনির্দিষ্ট কোনো আকৃতি নাই তবে রিফ্যাক্টরি নির্মাণ কাজে ব্যবহার করা হয় ওই সকল রিফ্যাক্টরিজকে মনোলিথিক রিফ্যাক্টরিজ বলে। শেপ রিফ্যাক্টরিজের ক্ষেত্রে যে সকল রিফ্যাক্টরিজে সুনির্দিষ্ট আকৃতি আছে এবং রিফ্যাক্টরিজ নির্মাণ কাজে ব্যবহার করা হয় ওই সকল রিফ্যাক্টরিজকে শেপ রিফ্যাক্টরি বলে। তুলনা উদাহরণ, রিফ্যাক্টরিজ সিমেন্ট, কাস্টেবল রিফ্যাক্টরিজ সিমেন্ট ইত্যাদি হচ্ছে মনোলিথিক রিফ্যাক্টরিজ উদাহরণ। এছাড়াও মর্টার আছে, ডাই পাইপ বেটিং সিমেন্ট আছে, গ্রেনুলার মাস আছে, এগুলি হচ্ছে এই মনোলিথিক রিফ্যাক্টরিজের উদাহরণ। এছাড়াও শেপ রিফ্যাক্টরিজের উদাহরণ রয়েছে ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ, সিলিকা রিফ্যাক্টরি ব্রিক, অ্যালুমিনা রিফ্যাক্টরি ব্রিক ইত্যাদি। আকার, মনোলিথিক রিফ্যাক্টরিজের সুনির্দিষ্ট কোনো আকার নাই কিন্তু শেপ রিফ্যাক্টরিজের নির্দিষ্ট আকার রয়েছে। আকৃতির, মনোলিথিক রিফ্যাক্টরি দানাদার আকৃতির কিন্তু শেপ রিফ্যাক্টরি সলিড আকৃতির হয়ে থাকে। অবস্থা, মনোলিথিক রিফ্যাক্টরি ব্যবহারের পূর্বে শুষ্ক অবস্থায় থাকে এবং শেপ রিফ্যাক্টরি ব্যবহারের পূর্বে পুরানো অবস্থায় থাকে। প্রস্তুতি, মনোলিথিক রিফ্যাক্টরি মিক্সিং পদ্ধতিতে প্রস্তুত করা হয়, শেপ রিফ্যাক্টরি প্রেসিং পদ্ধতিতে প্রস্তুত করা হয়। পানি, মনোলিথিক রিফ্যাক্টরি ব্যবহারের সময় প্রয়োজন মতো পানি মিশ্রিত করণের দরকার হয়, শেপ রিফ্যাক্টরি ব্যবহারের সময় পানি প্রয়োজন হয় না।
পুরানো মনোলিথিক প্রিফেকচুরি ব্যবহারের পরে স্থায়িত্ব আনয়নের জন্য পুরানো হয়, সে প্রিফেকচুরি ব্যবহারের পূর্বে স্থায়িত্ব আনয়নের জন্য পুরানো হয়। অর্থাৎ এটা হচ্ছে ব্যবহার স্থায়িত্ব আনয়নের জন্য জন্য পুরানো হয়, ব্যবহারের পরে মনোলিথিক প্রিফেকচুরি ব্যবহারের পরে পুরানো হয়, আর সে প্রিফেকচুরি ব্যবহারের পূর্বেই পুরানো হয়। কাজ, মনোলিথিক প্রিফেকচুরিজ জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়, আর সে প্রিফেকচুরি গাঁথুনি বা ক্লিন ফার্নিচারের কাজে ব্যবহৃত হয়। সংরক্ষণ, মনোলিথিক প্রিফেকচুরি শুষ্ক স্থানে প্যাকেটবন্দি অবস্থায় সংরক্ষণ করা হয়, সে প্রিফেকচুরি মুক্ত বা খোলা স্থানে প্যাকেটবন্দি ছাড়াই সংরক্ষণ করা যায়। এই হচ্ছে মনোলিথিক প্রিফেকচুরি এবং সে প্রিফেকচুরির একটি তুলনামূলক ছক। এবার আমরা আলোচনা করব 1.6 বিভিন্ন ক্ষেত্রে প্রিফেকচুরিজের ব্যবহার। আমরা জানি যেখানে উচ্চ তাপমাত্রার প্রয়োজন সেখানেই প্রিফেকচুরি ব্যবহৃত হয়, তাই আমরা বিভিন্ন হেভি ইন্ডাস্ট্রি বা যে সমস্ত ইন্ডাস্ট্রিতে তাপমাত্রা অধিক তাপমাত্রা ব্যবহৃত হয় সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলিতে রিফেক্টরিজের ব্যবহার লক্ষ্য করে থাকি। এখানে কিছু রিফেক্টরিজের ব্যবহার উল্লেখ করা হয়েছে, যেমন 1. ড্রাই হিট ফার্নেস নির্মাণের কাজে রিফেক্টরিজ ব্যবহার করা হয়। এটি একটি ড্রাই হিট ফার্নেস বলতে যে এখানে এটা একটা ওভেনের মতো, এখানে কোনো বস্তুকে বা কোনো পণ্য দ্রব্যকে ড্রাইং করা হয় বা উচ্চ তাপমাত্রায় বা 400-450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এখানে এটাকে ড্রাইং করা হয়, এটা ড্রাই হিট ফার্নেস, এটা রিফ্রিজারেটর ব্যবহার করা হয়। 2. গ্যাস রিটোর এবং গ্যাস রিটোর স্থাপনের কাজে রিফ্রিজারেটর ব্যবহার করা হয়। অর্থাৎ গ্যাস রিটোর বলতে বোঝায় যদি কোনো কোনো মিনারেলস থেকে বা কোনো খনিজ উপাদান থেকে যদি উচ্চ তাপমাত্রায় পুরানোর পরে গ্যাস উৎপাদন করা হয় বা এনার্জি কনভার্ট করে সলিড এনার্জি থেকে গ্যাসে রূপান্তর করা হয়, এই ধরনের কোনো ফার্নেস বা যে চেম্বার বা প্রকোষ্ঠের মধ্যে এই কাজটি করা হয় সেই প্রকোষ্ঠ বা চেম্বারটিকে বলা হয় গ্যাস রিটোর, এই গ্যাস রিটোর স্থাপনেও রিফ্রিজারেটরিজ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গ্যাস প্রডিউসার্স এর কাজে রিফ্রিজারেটর ব্যবহার করা হয়, বিভিন্ন সময় হাই প্রেশারের গ্যাসকে প্রডিউস করা হয় এবং গ্যাসকে কনভার্ট করা হয়, সেই ধরনের কাজে রিফ্রিজারেটরিজ ব্যবহার করা হয়। কারণ আমরা জানি রিফ্রিজারেটরিজ হলো যান্ত্রিক, অধিক যান্ত্রিক শক্তি সম্পন্ন একটি পণ্য, যার কারণে এটি গ্যাস প্রডিউসার কাজেও ব্যবহার করা হয়। 4. অ্যানালিং ফার্নেস নির্মাণ কাজে রিফ্রিজারেটর ব্যবহার করা হয়। অ্যানালিং ফার্নেস আমরা জানি গ্লাস ইন্ডাস্ট্রিগুলিতে গ্লাসকে অ্যানালিং করা হয়, অর্থাৎ উৎপাদনের পর এটাকে আবার রিহিটিং বা অ্যানালিং করে এটাকে স্থায়িত্ব আনয়ন করা হয় গ্লাসের, এই গ্লাসের অ্যানালিং ফার্নেসেও এই রিফ্রিজারেটরিজ ব্যবহার করা হয়। 5. রিহিটিং ফার্নেস নির্মাণ কাজে রিফ্রিজারেটরিজ ব্যবহার করা হয়। রিহিটিং অর্থাৎ কোনো মেটালকে গলানোর পরে এটাকে শেপ দেওয়ার জন্য রিহিটিং ফার্নেস ব্যবহার করা হয়। রিফ্রিজারেটরিজ বিভিন্ন হেভি ইন্ডাস্ট্রি যেমন আয়রন, স্টিল, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলিতে রিহিটিং ফার্নেস ব্যবহার করা হয়, এইখানেও রিফ্রিজারেটরিজ ব্যবহার করা হয়। 6. বয়লার সেটিংস এর কাজে রিফ্রিজারেটরিজ ব্যবহার করা হয়। আমরা সবাই বয়লার সম্পর্কে জানি, বয়লার উচ্চ তাপমাত্রায় পানিকে বাষ্পায়িত করে হিট কনভার্ট করে এটা ব্যবহার করা হয়, এই বয়লার উচ্চ তাপমাত্রায় যেখানে
পানিকে ফুটানো হয়, সেই বয়লার সেটিংসের কাজেও রিফেক্টরিস ব্যবহার করা হয়। 7, কোক ওভেন নির্মাণ কাজে রিফেক্টরিস ব্যবহার করা হয়। কোক এখানে বলা হচ্ছে যে কয়লা দ্বারা যে ওভেনগুলি পরিচালনা করা হয় সেইটা হচ্ছে কোক ওভেন। এই কোক ওভেনের যেখানে ফায়ারিং চেম্বারটা থাকে সেইখানে রিফেক্টরিস ব্যবহার করা হয়ে থাকে। 8, ল্যাডেল লাইনিং এর কাজে রিফেক্টরিস ব্যবহার করা হয়। অর্থাৎ ল্যাডেল লাইনিং হচ্ছে স্টিলের একটি ফার্নেস থাকবে, চতুর্দিকে স্টিল দ্বারা আবৃত, এর মাঝখানে স্টিলের চতুর্দিকে এই রিফ্রেক্টরিজের একটি লাইনিং করা থাকে, এর ভিতরে উচ্চ তাপমাত্রায় কোনো কিছুকে পোড়ানো বা গলানো হয়। সেটা এই যে রিফ্রেক্টরিজের যে লাইনিংটা থাকে স্টিলের চতুর্পাশে সেটাকে বলা হয় ল্যাডার লাইনিং। এই ল্যাডার লাইনিং এর কাজেও রিফ্রেক্টরিজ ব্যবহার করা হয়ে থাকে। 9 নম্বর, এটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস নির্মাণে এটা রিফ্রেক্টরিজ ব্যবহার করা হয়। আমরা জানি যে ব্লাস্ট ফার্নেস গুলি হচ্ছে মোটামুটি উলম্ব আকৃতির এক ধরনের ফার্নেস, এটা নিচে টেম্পারেচার থাকে বেশি, নিচের দিকে এটাকে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় এবং আস্তে আস্তে উপরের দিকে খোলা থাকে, উপরের দিক থেকে এটা টেম্পারেচার কমতে থাকে এবং এটা অনেকটা কেটলি ফার্নেস বা ক্যালসাইন করার যে ফার্নেস গুলি আছে সেই ফার্নেসের মতোই থাকে এই এই ব্লাস্ট ফার্নেস। এই ব্লাস্ট ফার্নেস রিফ্যাক্টরি ব্যবহার করা হয়। 10 নম্বর, লাইম ক্লিন নির্মাণ কাজেও রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়। লাইম আমরা জানি যে ক্যালসিয়াম অক্সাইড বা লাইম ক্লিন বা বিভিন্ন পাথর যেমন ডলোমাইট বা ফেলসপার, এই সমস্ত পাথরকে বস্পীভূত করে লাইমকে আলাদা করা হয় এবং লাইম বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহৃত হয়। সেই লাইম গলানো বা লাইমকে পৃথক করার কাজেও যে ক্লিন বা নির্মাণ করা হয় সেইখানে রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়। 11, অ্যালুমিনিয়াম মেল্টিং ফার্নেস নির্মাণ কাজে রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়। আমরা জানি যে অ্যালুমিনিয়াম গলানো হয়, গলানো হয়ে বিভিন্ন পণ্য দ্রব্য বা বিভিন্ন যন্ত্রাংশের তৈরি করা হয়। এই অ্যালুমিনিয়াম গলানোর জন্য এক ধরনের উচ্চ তাপমাত্রা ফার্নেস বা মেল্টিং ফার্নেস ব্যবহার করা হয়, সেই মেল্টিং ফার্নেসে রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়। 12, সিমেন্ট ক্লিন বা রোটারি ক্লিন নির্মাণ কাজে রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়। সিমেন্ট ইন্ডাস্ট্রিগুলিতে আনুভূমিক ভাবে লম্বা আকৃতির রোটারি ক্লিন রয়েছে, সেই ক্লিনগুলি নির্মাণ কার্যেও এই রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়। 13, গ্লাস ট্যাঙ্ক ফার্নেস নির্মাণ কাজে রিফ্যাক্টরিজ ব্যবহার করা। আমরা জানি যে গ্লাস ইন্ডাস্ট্রিগুলিতে গ্লাস ট্যাঙ্ক ফার্নেস বা যেখানে গ্লাসের গব তৈরি করা হয়, গ্লাসকে গলানো হয়, সেই ফার্নেসে অধিক তাপমাত্রায় গ্লাসকে গলায়, সেই গ্লাসের যে গলন গলানোর জন্য যে ফার্নেস সেইটাকে আমরা গ্লাস ট্যাঙ্ক ফার্নেস বলি। সেই গ্লাস ট্যাঙ্ক ফার্নেসেও রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়। 14, ওপেন হার্ট ফার্নেস নির্মাণে রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়। এই ওপেন হার্ট ফার্নেসটি সাধারণত গ্লাস ইন্ডাস্ট্রিতেই ব্যবহার করা হয়, এটার উপরের অংশগুলি ঢাকনার মতো থাকে, এটা প্রয়োজন মতো এটাকে সরানো যায় এবং এটা এটা একটা গোল সিলিন্ড্রিক্যাল আকৃতির এক ধরনের ফার্নেস, এই ফার্নেসের ভিতরে গ্লাসকে গলানো হয়। এই ধরনের ফার্নেস নির্মাণেও রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়। এছাড়াও সিমেন্ট সিরামিক ক্লিন নির্মাণ কাজেও এটা ব্যবহার করা হয়। অর্থাৎ সিরামিক ইন্ডাস্ট্রিগুলিতে, টাইলস ইন্ডাস্ট্রি, স্যানিটারি ওয়্যার এবং টেবিল ওয়্যার ইন্ডাস্ট্রিগুলিতে যে ক্লিনগুলি রয়েছে সেই ক্লিনগুলি নির্মাণ কাজে রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া আছে যেগুলি এই এই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত।
তো তোমরা এই সংজ্ঞাগুলি পড়লে এই তোমরা উপকৃত হবে এবং বুঝতে সহজ হবে। যেমন এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে গ্রগ, গ্রগ হচ্ছে আমরা এক কথায় যদি বুঝি যে ইটের, পুরানো ইটের যে ভাঙা গুড়া অংশ সেটাকে আমরা গ্রগ বলবো, অর্থাৎ প্রজ্জ্বলিত বা যে পুরানো হয়েছে এরকম ক্লের কণা কে আমরা গ্রগ বলি, অর্থাৎ পুরনো পুরানো ইটের ভাঙা অংশের গুঁড়াকে আমরা গ্রগ বলবো। এটি সাধারণত ফায়ার ক্লে ফ্যাক্টরি ব্রিক উৎপাদন করতে আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করি, কোয়ার্জের পরিবর্তে এটা ব্যবহার করে থাকে। ম্যাশ বা চালনির যে ছিদ্র সেটা, অর্থাৎ আমরা যে ম্যাটেরিয়াল গুলিকে পৃথক করব বিভিন্ন সাইজের, সে সাইজ গুলি নির্ধারণ হবে এই চালনির ম্যাশ দ্বারা। আচ্ছা, কোন চালের প্রতি রৈখিক ইঞ্চিতে কতগুলো ছিদ্র রয়েছে তাকে ওই চালনির তত ম্যাশ বলে। অর্থাৎ একটা চালনিতে বিভিন্ন রকম ছিদ্র থাকে, কোনো কোনো চালনির সূক্ষ্ম ছিদ্র, কোনো কোনো চালনিতে বড় ছিদ্র। অর্থাৎ প্রতি রৈখিক ইঞ্চিতে একটা রেখা টানলে যে 1 ইঞ্চিতে যেতটুকু জায়গা, ততটুকু জায়গার ভিতরে কতগুলি ছিদ্র রয়েছে তার উপরে ওই ম্যাশ বা ওই চালনির তত ম্যাশ হিসাবে বলা হয়ে থাকে। অর্থাৎ যদি একটি চালনির একটি এক রৈখিক ইঞ্চিতে 20টি ছিদ্র থাকে তাহলে এটা 20 ম্যাশ, যদি 200টি ছিদ্র থাকে তাহলে এটাকে বলবো আমরা 200 ম্যাশের চালনি। এরপর রয়েছে কোণ। কোণ হচ্ছে ত্রিভুজ আকৃতির পিরামিড সদৃশ সিলিকা এবং অ্যালুমিনা যৌগে গঠিত সিরামিক বডি যা দিয়ে ক্লিন বা ফার্নেসে তাপমাত্রা নির্ণয় করা হয়ে থাকে তাকে কোণ বলে। অর্থাৎ আমরা এর আগে রিফ্রেক্টরিনেস যে ক্লাসিফিকেশনটা করেছিলাম বা শ্রেণীবিভাগটা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম পিসিই কোণ নং, অর্থাৎ কোণ নং এত, কোণ নং এতর সাথে আমরা সেন্টিগ্রেডের সাথে তুলনা করেছিলাম। এই জিনিসটাই এখানে বলা হয়েছে কোনটা আসলে কি, এটা ত্রিভুজ আকৃতির এক ধরনের সিরামিক বডি যেটা অ্যালুমিনিয়াম এবং সিলিকার যৌগ দ্বারা তৈরি এবং এইটা ক্লিন এবং ফার্নেসে তাপমাত্রা নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়। আমি পরবর্তী স্লাইডে এটা ছবি দেখাবো ক্লিন কোণের। তো এখানে একটি কোণের পিসি কোণের মানে ট্যাম অ্যালুমিনা এবং সিলিকার যে পার্সেন্টেজ যেহেতু ভাবে তৈরি করা হয় সেটা দেওয়া আছে। যেমন এখানে সুপারহিট ডিউটিতে কত পার্সেন্ট 49% থেকে 53% সিলিকা প্রয়োগ ব্যবহার করা হয় এবং 40 থেকে 44% অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা হয় এবং আদার ম্যাটেরিয়াল 5 থেকে 7% ব্যবহার করা হয়। এটার ফারেনহাইটে এটা পিসিই কোন নাম্বার হচ্ছে, টেম্পারেচার হচ্ছে ফারেনহাইটে 3175 থেকে 3200 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। এরকম অন্য হাই হিট ডিউটি, মিডিয়াম হিট ডিউটি এবং সুপার হিট, লো হিট ডিউটির ক্ষেত্রেও এখানে পার্সেন্টেজটা দেওয়া আছে। এরপরে যে স্যাগার কোন নাম্বার আমরা বলেছিলাম যে স্যাগার কোনের সাথে টেম্পারেচারের সম্পর্ক, এখানে স্যাগার কোনের মধ্যে 1, 2, 3 এরকম কোন নাম্বারগুলি দেওয়া আছে, এর পাশে কত ডিগ্রি টেম্পারেচারে এটা গলবে সেটা দেওয়া আছে। অর্থাৎ কোন নং 1 মানে হচ্ছে 1110 ডিগ্রি সেন্টিগ্রেড, কোন নং 9 মানে হচ্ছে 1280 ডিগ্রি সেন্টিগ্রেড, এইভাবে একটা কম দেওয়া আছে। এরপরে আমি যেটা বলেছিলাম যে কোন পিরামিড আকৃতির যে সিরামিক বডি সেটা এইখানে দেখা যাচ্ছে, দেখো এখানে বিভিন্ন টেম্পারেচারের কোণগুলি দেওয়া আছে, যেইগুলি টেম্পারেচার বেশি সেটা সে সোজা হয়ে আছে আর যেগুলি টেম্পারেচার আর একটু কম সেটা একটু হেলে গেছে এবং যেগুলি টেম্পারেচার আরো কম সেটি একবার নুয়ে পড়ে গেছে। অর্থাৎ এইখানে 3 ধরনের কোণকে সেটিং করা হয় এখন টেম্পারেচার মাপার জন্য, অর্থাৎ যে কাঙ্ক্ষিত টেম্পারেচার সেটা এই মাঝখানে থাকে এবং যেটা কাঙ্ক্ষিত টেম্পারেচারের থেকে বেশি সেটাকে বেশি টেম্পারেচার সহ্য করতে হবে সেটা একটু পাশে রাখা হয় এবং যেটা তার চেয়ে কাঙ্ক্ষিত টেম্পারেচার চেয়ে কম সেটাও পাশে রাখা হয়। তখন এইটা প্রথমে গলে যাবে তখন বুঝতে হবে, এটা যখন হালকা নুয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার টেম্পারেচারটা হয়ে গেছে। অর্থাৎ যত ডিগ্রি কোন যত কোন নাম্বার যত থাকবে স্যাগার কোন নাম্বার সেটার সাথে টেম্পারেচার এত কাঙ্ক্ষিত টেম্পারেচার যদি মিলে যায় তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লিন পুরানো সম্ভব সম্পন্ন হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমরা যা যা জানতে পারলাম তা হলো রিফ্রেক্টরিজ এর সাধারণ ধারণা,
রিফ্যাক্টরি যে প্রকারভেদ, রিফ্যাক্টরিজ কাঁচামালের তালিকা, শেপড এবং মনোলিথিক রিফ্যাক্টরিজ এর সংজ্ঞা, মনোলিথিক রিফ্যাক্টরিজ এবং শেপড রিফ্যাক্টরিজ এর তুলনা, বিভিন্ন ক্ষেত্রে রিফ্যাক্টরিজ এর ব্যবহার এবং কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা সম্পর্কে আমরা জানলাম। তো এখানে অনুশীলনী একে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলি তোমরা দেখতে পারো। এইগুলি তোমাদের এখান যে চ্যাপ্টার, সেইখান চ্যাপ্টারের থেকে দেওয়া হয়েছে। যেমন 1 নম্বর, রিফেক্টরিজ কাকে বলে বা রিফেক্টরিজ বলতে কি বোঝায়। 2, রিফেক্টরিজ কত ভাগে ভাগ করা যায়, কি কি রিফেক্টরিজ শ্রেণীবিভাগ বর্ণনা করো। 3, কোন কি PCE, হ্যাঁ এটা কি বা অ্যাপ্রিভিয়েশনটা কি। মনোলিথিক রিফেক্টরিজ কাকে বলে, হ্যাঁ শেপড রিফেক্টরিজ কাকে বলে, গ্রক কি কাকে বলে, ম্যাশ কাকে বলে। রচনামূলক প্রশ্নের মধ্যে আসতে পারে রিফেক্টরিজের অর্থ কি, রিফেক্টরিজ কত প্রকার, প্রত্যেক প্রকার রিফেক্টরিজ উদাহরণ সহ নাম লেখো, রিফেক্টরিজের ব্যবহার বর্ণনা করো, মনোলিথিক রিফেক্টরিজ এবং শেপড রিফেক্টরিজের তুলনামূলক পার্থক্য উল্লেখ করো। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তো তোমরা এইভাবে প্রস্তুতি নেবে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মনোযোগ দিয়ে এই ক্লাসটি উপভোগ করার জন্য। আর এই করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় অবস্থান করবে, মাস্ক ব্যবহার করবে সবাই, এবং বাসায় নিজেরা অধ্যয়ন করে তোমাদের পাঠগুলি সম্পন্ন করবে। ধন্যবাদ সবাইকে।